গুড মর্নিং, আজকে 2nd নভেম্বর সকাল 10:30 বাজে। আমি আর সৌরভ বেরোচ্ছি, এই যে সৌরভের আজকে ছুটি, আমরা যাচ্ছি মুভি দেখতে। গিয়ে বললাম আমরা যাচ্ছি ভুলভুলাইয়া 3, জানি না কেমন, দেখে তোমাদের নিশ্চয়ই জানাবো। আর আজকে কিচ্ছু সৌরভকে কিনতে দেবো না খাবার, পেট পুরো ভর্তি। এই যে গেট এখনো খোলা হবে, খোলা হয়নি। গুড মর্নিং, আজকে ক্লাস নেই বাট ইউনিভার্সিটি যাচ্ছি, পড়াশোনা করবো। আর সারণিক একটু বাদে আসবো, এখন আমার ব্যাগে একটু চাবিটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তুই একটু চার্জার নিয়ে আসিস, সারণিক একটু বাদে যাবে, আমি আগে বেরিয়ে যাচ্ছি, কারণ কি আমার অন্ধাবে একটা জায়গায় যাওয়ার আছে, তারপরে আমি যাব ইউনিভার্সিটি। কি সুন্দর এই জায়গাটা, আমরা তিনজনই আজকে আছি। জায়গাটা পুরো অ্যামস্টারডামের মতো লাগে আমার, আমি জানি না কেন। Doesn't it look like Amsterdam though? It does. But like... What? Like it gives like a 30%? Haan. It gives a Europe vibe. Yeah. বাড়ি ফিরলাম, ব্যাংকের একটা কাজ ছিল কিন্তু সেটা হলো না, আজকে সোমবার করতে হবে। মুভিটা আমার দুর্দান্ত লেগেছে সত্যি বলছি, কার্তিক আরিয়ানকেও আমার খুব পছন্দ, আর দারুণ লেগেছে ভুলভুলাইয়া 3। যারা দেখেছো তারা আমাকে জানিও কেমন লেগেছে, আমার আমার বেশ ভালো লেগেছে। মানে সিনেমা হলে বসেছি, মজা করেছি, গান শুনেছি, হেসেছি, ভয় পেয়েছি, ব্যাস আমার আনন্দ হয়ে গেছে। আমার সিনেমা দেখবো তো আনন্দ করবো, আমার খুব ভালো লেগেছে। আমি রেডি, সৌরভ রেডি হচ্ছে, আমরা যাচ্ছি এখন একটা ইনভিটেশনে, কেয়ার বাড়ি যাচ্ছি, বিজয়া সম্মিলনী আছে ওর বাড়িতে, আরও সমস্ত বন্ধুবান্ধবেরা আসবে। আবার এটাও কেমন লাগছে, আজকে তিতলি নেই, মানে শ্রেয়াঙ্কাদের বাড়ি ওটা, তারপর তো কেয়ার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, প্রথমে তিতলি আর শ্রেয়াঙ্কার বন্ধুত্ব, তো সেখানে তিতলি হচ্ছে যাচ্ছে না। একটু কেমন লাগছে যে আমরা আনন্দ করব তিতলি বেছারি, আর তিতলির এখন এত পড়াশোনার প্রেশার না ভাবতে পারবে না, মানে প্রচণ্ড। আজও ইউনিভার্সিটি চলে গেছে, গিয়ে পড়ছে, স্যাটারডে সানডে করেও ইউনিভার্সিটি চলে যাচ্ছে ছুটির দিনও। ও শুধু না, ও সারণিক ওরা সবাই তো, কারণ ওদের এই পুরো পেপার্স জমা দিতে হবে, খুব কাটছে, খুব কাটছে, মানে কি বলবো। তোমরা আশীর্বাদ করো, আমি এটা বারবার বলি, বারবার বলি, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। যারা মা তারা নিশ্চয়ই আমার ফিলিংসটা বুঝতে পারবে। যাই হোক, আমার সেজে কেমন লাগছে সেটা জানিও। আর একটা জিনিস এসছে, দুটো জিনিস এসছে, একটা নিচে রয়েছে আর একটা অ্যামাজন থেকে জিনিস এসছে, সেটা তোমাদের বাড়ি এসে দেখাবো, দেখাচ্ছি। ওই কাটার একটা অর্ডার দিয়েছিলাম, ওই বাড়ি থেকে আনিনি, আমার পেঁয়াজ কাটতে একটু লাগে। এটাও এসছে অ্যামাজন থেকে, সাউথ সিটি দুর্দান্ত সাজিয়েছে, দিওয়ালির সেই পরিবেশের মতন করেছে। হ্যাঁ সুন্দর, এটা পূজো থেকে করেছে, ও পূজো থেকেই ছিল, পূজো থেকে। তিতলি, তিতলিকে ছাড়া শ্রেয়াঙ্কার বাড়ি যেতে কেমন লাগছে না? হ্যাঁ ওরই বন্ধুর বাড়ি। হ্যাঁ এসে গেছি কেয়ার বাড়ি, শ্রেয়াঙ্কার বাড়ি, শ্রেয়াঙ্কা রেগে যাবে, তুমি আমার নাম করছো না। মানে এই প্রথমবার আমরা একেবারে কিছু জিজ্ঞেস না করে এসেছি, না প্রত্যেকবার গলিটা গুলিয়ে যায় প্রত্যেকবার। এই যে চলে এসেছি, এখন আমরা প্রচুর আড্ডা মারবো, তাই একটু ব্লগটা অফ থাকবে, তোকে খুব মিস করছি,
তুই এরপরে যখন আসবি তখন এর থেকে ডাবল আর বড় পার্টি হবে। একদম একদম, আমিও আজকে আসার সময় সেটাই বলছিলাম যে টিটলি টিটলি ছাড়া এসেছি, সেটাই একটা মানে ওর কতটা মিস করছি আজকে না রিয়ালাইজ। না না একদম সকালবেলা বলেছি যে আজকে খালি বিস্কুট জমা দিতে গিয়ে সবাই আসবে, এটা পুরো দিনটা পুরো মানে ও পুরো ম্যানেজ করে দেবে একদম একদম। আমরা বিরিয়ানি খেয়েছি আর এদিকে কি চলছে, এই যে ইলিশ মাছের কাঁটা প্রচুর, ভাত ইলিশ মাছ প্রচুর, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। ভীষণ ব্যস্ত কিন্তু এখনো খাইনি রে শাড়ি, আমাদের খেতে দিতে হবে বাচ্চাদের জন্য বিরিয়ানি আর আমাদের সবার জন্য ইলিশ মাছ ভাজা আর ভাপা, তার সঙ্গে আমার বন্ধু শ্রাবণী অসাধারণ রান্না করে কচুর শাক রান্না করে নিয়ে এসেছে। ও কচুর শাক, আর আমরা কিন্তু বাচ্চাদের, আমি বাচ্চাদের মজা করি, হ্যাঁ বিরিয়ানি খেয়েছি আর সৌরভটা দুজনেই বাচ্চাদের দলে, ওরা বিরিয়ানি খেয়েছে, ওরা মিস করেছে এটা খেতে। আচ্ছা কে এবার বাড়ি যাবো, ঠিক আছে ভালো লাগলো, তোমরা আবার আসবে একদম এরপরে আবার ভালো করে আরো তিতলি ফিল্ডে আরো আরো বড় করে ভালো করে। শ্রেয়াঙ্কা করেছে খুব সুন্দর হয়েছে রে, ভীষণ সুন্দর হয়েছে। আর সমাদ্রিতা থেকে কেমন বলে, হ্যাঁ তুই পারিস না মনে আছে হাঁটতে পারিস, এই জন্য তো আমি এই জন্য আমি এটার ব্লগ আরো করছি, এটা শ্রেয়াঙ্কা করেছে। টাটা বাবু সাবধানে যেও, একদম টাটা, আমি আসছি। পুরো অন্ধকার হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে, যাচ্ছি এখন বাড়ি যাচ্ছি। এখন শারণিকও আছে, আব্বাজ আছে, মালবিকা বাড়ি চলে গেছে, ওর কাজ ছিল। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো ব্যাগটা রাখিনি পিঠ থেকে, তো যাই হোক এবার কফি খাবো একটু। দেড়টা বাজে জাস্ট বাড়ি ঢুকলাম, তিতলির সাথে কথা হয়েছে, তিতলি এখন রান্না টান্না করছে, বলছে আবার পড়তে বসবো, সত্যি ওর খুব প্রেশার চলছে বারবারই তোমাদের বলছি। তো যাই হোক আজকে আমরা প্রচণ্ড মজা করেছি, খুব শিগগিরই শ্রেয়াঙ্কা আমাদের বাড়ি আসছে, কাল অনেক সকালে বেরোনো রয়েছে, তো আজকের মতো গুড নাইট। মাশরুম মাশরুম ওরে হেভি আছে, ক্রিমি মাশরুম না, বাটার গার্লিক মাশরুম আর হচ্ছে গার্লিক রাইস। আজকে আমি হেভি কালার গার্লিক রাইস খেতে, এই সরি হ্যাঁ গার্লিক রাইস তো ঠিকই বলেছ, এই যে আমার রান্না করতে এই কদিন এত ভালো লাগছে কি বলবো, বিভিন্ন রকম আমি ছোট ছোট থেকে বলাটা ভুল হয়, বাট ইন্ডিয়া থেকে আমি যখন খুব ফ্রাস্ট্রেটেড ফিল করতাম, ফ্রাস্ট্রেশনটা একটা ভারী হোক, যখন ধরো একটু টায়ার্ড বা বিরক্ত বোধ করছি তখন শুধু আমি কুকিং রিলস দেখতাম, কুকিং ভিডিওস দেখতাম, আমি জানি না কেন কিন্তু কখনো কিন্তু খুব দুর্দান্ত বাড়িতে সারাদিন রান্না করতাম বা রান্না করার ইচ্ছা ছিল তা না, কিন্তু এখন এত সেই ভিডিওগুলো কাজে আসছে। এটা কি বলে টোস্ট ব্রেডের উপর দিয়ে খেতেও খুব ভালো লাগে, এই যে রান্না তো এসেই করে নিয়েছিলাম বাট এখনো খাওয়া হয়নি, 11:30 বেজে গেছে, কাজকর্ম করছিলাম, এবার ডিনারটা করে শুয়ে পড়বো। এই যে ডিনার, এটা খেয়ে নেবো এবার।